আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি রূপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব আজ উঠবে মন্ত্রিসভায়, সংশোধন হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন। নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। বেকারি পণ্য ও রেস্তোরাঁর খাবারে অবাধে ব্যবহার হচ্ছে ক্ষতিকর কৃত্রিম চর্বি, বাড়াচ্ছে হৃদরোগ, স্ট্রোক, এমনকি মৃত্যু ঝুঁকিও জানিয়েছেন গবেষকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর খসড়া আজ উঠতে যাচ্ছে মন্ত্রিসভায়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দিন কয়েক আগে আইনমন্ত্রী আনিসুল হকও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আইনের ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সিলেটের স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ ও নোয়াখালীতে এক গৃহবধূকে বিভস্ত করে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে দাবি উঠেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার। জনদাবির মুখে সরকার আইন সংশোধনের ইঙ্গিত দেন। সংশোধিত আইনের সেই খসড়া আজ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ অনলাইন মন্ত্রিসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার আদমপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুল ইসলাম জানিয়েছেন, রাতে বন্দরের আদমপুর এলাকায় কয়েকজন সন্ত্রাসী স্থানীয় সাংবাদিক ইলিয়াসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিভিন্ন বেকারি পণ্য ও রেস্তোরাঁর খাবারে অবাধে ব্যবহার হচ্ছে ক্ষতিকর কৃত্রিম চর্বি বা ট্রান্সফ্যাট। ডালডা নামে বেশি পরিচিত বনস্পতি কোনো কোনো খাবারে মেশানো হচ্ছে নির্ধারিত মাত্রার 10 গুণ বেশি। ক্ষতিকর চর্বিতে তৈরি ভাজা পোড়া খাবার বাড়াচ্ছে হৃদরোগ, স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে মারা যাওয়া 2,78,000-এর বেশি মানুষের 11,000-এরই মৃত্যু হচ্ছে ট্রান্সফ্যাটের কারণে। It's the type of fat that spells double trouble for your heart. বিস্কুট, চিপস থেকে শুরু করে মুখরোচক ফাস্ট ফুডে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে বহুল প্রচলিত ডালডা বা বনস্পতি ঘি। কৃত্রিমভাবে তৈরি এসব চর্বি চরম ক্ষতি করছে মানবদেহের। হোটেল রেস্তোরাঁতে উচ্চ তাপমাত্রায় একই তেল বারবার ব্যবহার করে পুরী শিঙাড়া, সমুচা কিংবা চিকেন ফ্রাইয়ের মতো ভাজা পোড়া প্রস্তুতির সময়ও তৈরি হচ্ছে ট্রান্সফ্যাট। রুটিতে অবশ্যই মাছ বি ইজ দিতে হবে, তখন ফুলবে রুটিটা। আর ডালডাটা হলো কি, ডালডার সাথে মাখন ইউজ করতে হয়, তখন আপনি যে বিস্কিটটা হয় সুস্বাদু হবে আর কি। পিতালে বাসি, সিঙ্গারা বাসি, সমুসা বাজি, বনপুরি বাজি, সেন্টুস বাসি। WHO's target is to eliminate industrial trans fat globally by 2023. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় 100 গ্রাম পিএইচর নমুনায় ট্রান্সফ্যাটের ব্যবহার হয় নিষিদ্ধ করা কিংবা চর্বির ব্যবহার 2% মধ্যে সীমিত রাখার পরামর্শ দিলেও মানছে না অনেকে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণাতেও 24টি নমুনা পরীক্ষায় মাত্র 2টি ছাড়া বাকি সব খাবারে গড়ে 11 থেকে সর্বোচ্চ 21 গ্রাম ট্রান্সফ্যাটের উপস্থিতি মিলেছে, যা খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে ডেকে আনছে অকাল মৃত্যু। যদি আমরা যে ইন্ডাস্ট্রিয়ালি প্রোডিউস ট্রান্সফ্যাটি অ্যাসিড যেটা বললাম, সেটা যদি আমরা বেশি খাই তাহলে LDL কোলেস্ট্রল বাড়ে এবং LDL কোলেস্ট্রল থেকে পরে আমাদের হার্টের রোগগুলো হতে পারে, অ্যাকিউট হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা বা বুকে ব্যথা, স্ট্রোক, এগুলো হতে পারে। বাংলাদেশে 2,77,000 লোক মারা যায় হচ্ছে হৃদরোগে, তার মানে প্রায় 11,000 লোক মারা যাচ্ছে আমাদের দেশে প্রতি বছর এই TFR কারণে। বিশ্বের অনেক দেশ ট্রান্সফ্যাটের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করলেও বাংলাদেশের পদক্ষেপ এখনও কাগজে কলমেই। সর্বোচ্চ 6 মাসের মধ্যেই বাংলাদেশে ট্রান্সফ্যাট রেগুলেট করার আপনার প্রবিধানমালা আমরা খসড়া চূড়ান্ত করতে পারবো, এবং যদি রেগুলেশনের খসড়াটা চূড়ান্ত হয় সেই অনুযায়ী আপনার বিভিন্ন খাদ্যের মান তৈরি করার জন্য বাংলাদেশের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা BSTI রয়েছে, তারা মান তৈরি করতে সক্ষম হবে।
গবেষকরা বলছেন, গরু ছাগলের মাংস বা ঘি মাখনেও থাকে কম মাত্রার ট্রান্সফ্যাট। প্রাকৃতিক এই চর্বি তেমন ক্ষতিকর না হলেও পরিমিত গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহে 19 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের পিচ ঢালাই উঠে গেছে মাত্র 7 দিনে। রাস্তা দেবেও গেছে কয়েক জায়গায়। এতে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি তাদের। আসিফ ইকবাল মাখনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। দেখে মনে হতে পারে পুরো রাস্তার পিচ ঢালাই তুলে ফেলা হচ্ছে, কিন্তু না, মাত্র 1 সপ্তাহ আগে নতুন পিচের ঢালাই দেয়া হয় সড়কটিতে। সড়ক বিভাগের অধীনে কালীগঞ্জের নিমতলা থেকে গান্ডাবাজার হয়ে ডাকবাংলো পর্যন্ত 23 কিলোমিটার রাস্তা মজবুতি সহ ওয়্যারিংয়ের কাজ চলছে। 1 সপ্তাহ আগে 3 কিলোমিটার পিচ ঢালাইয়ের কাজ শেষ করে ঠিকাদার, কিন্তু তা উঠে গেছে শ্রীরামপুর এলাকার 1 কিলোমিটার জুড়ে। তারপরও কোথাও দেখা দিয়েছে বড় বড় ফাটল, কোথাও ডেবে গেছে। সংস্কার কাজে এমন অনিয়মের বিহিত চায় স্থানীয়রা। রাস্তা যতদূরই করা হয়েছে ততদূরই এইভাবেই ভাঙাচোরা আছে বা সব জায়গায় এইভাবে ভেঙে যাচ্ছে। যে পরিমাণ খুসার কথা, খুসে রুলার দেওয়ার কথা, যে বালি সিমেন্ট ভাজিয়ে দেওয়ার কথা, ওগুলো কিছুই করেনি। মানসম্মতভাবে যাতে কাজ হয় সেই কায়দায় কাজ করতে হবে। আমরা পুটিং রোড আমরা মেনে নেব না। এখানে সবচেয়ে ফুলের বড় হাট আমাদের বাজারে, এলাকার ব্যাপক কৃষি পণ্য যাতায়াত করে রাস্তা দিয়ে, রাস্তা যা ভালো না হলে ব্যাপক দুর্ভোগের শিকার হবে জনগণ। বৃষ্টির অজুহাত ঠিকাদারের, তার দাবি বৃষ্টির মধ্যে ঢালাই দেয়ায় তা নষ্ট হয়েছে। অলরেডি ওখানে ওই জায়গায় স্লিপিং করেছে, ওই বৃষ্টির বারে ওই যে সরে গেছে, আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি তোলার জন্য, বুঝলেন। সড়ক বিভাগের কর্মকর্তাদের অবস্থানও ঠিকাদারদের পক্ষে। জানান, কাজের শুরুতে ভুল হলে তা শুধরানোর সুযোগ রয়েছে। কনস্ট্রাকশন কাজের, নির্মাণ কাজের প্রথমে ভুল ত্রুটি হলে সেটা যেহেতু রেকটিফাইয়ের সুযোগ আছে, আমরা তো বিল, কোনো বিল পরিশোধ করি নাই, এটা যেহেতু রেকটিফাই করা যাবে, অথবা এটা রেকটিফাই করবার শাস্তিমূলক ব্যবস্থা, এটা তো আমার ক্ষমতার বাইরে। চলতি বছরের 20 মার্চ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা জুনে, কিন্তু পেরিয়ে গেছে সেই সময়ও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।